বিসমিল্লাহ রহমান রহিম আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস আর্থ্রাইটিস হার ও জোড়া রোগ এবং রিহা ফিজিও স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিআরসি আমি আপনাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্ব চালু করেছি আলহামদুলিল্লাহ আমার ইউটিউব এবং ফেসবুকে এবং আপনারা প্রচুর প্রশ্ন করছেন তার ধারাবাহিকতা আজকে প্রশ্ন উত্তর পর্ব তিন আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং উত্তর দেব এক এক করে পড়ছি এবং উত্তর দেওয়ার চেষ্টা করছি আপনি লিখেছেন আসসালাম আমার বয়স বাইশ বছর ওজন সাতচল্লিশ কেজি একজন স্টুডেন্ট আমি গত চার বছর ধরে দুই পায়ে ব্যথা হাঁটতে পারি না এই ধরনের সমস্যা ভুগতেছি অনেক ডাক্তার দেখেছি এমআরআ করেছি তারপরে কোন রোগ ধরা খায়নি রিসেন্টলি আমার রোগ ধরা দুই পায়ের হিপ জয়েন্ট নষ্ট হয়ে গেছে কিন্তু এখানে আমার একটা কোশ্চেন যদি এম আর থাকে হিপ জয়েন্টের তাহলে রোগ কিন্তু ধরা পড়ার কথা তাহলে রোগটা ধরা খেলো কিভাবে এটা আপনি একটু ক্লিয়ার করলে ভালো হতো আপনি বলেন নাই যাই হোক আমি বুঝে নিলাম আপনার হিপ সমস্যা। আমি পায়ের ব্যথায় সময় কষ্ট হাঁটতে পারি না এখন আমার কি করা উচিত ছবিতে দেওয়া ওষুধগুলো আমাকে তিন মাস খেতে বলেছে সাইক্লিং সাঁতার কাটতে বলেছে শীতে সাঁতার কাটা যাবে না ঠান্ডা পানি ঠান্ডা পানিতে সাঁতার কাটলে ব্যথা বেড়ে যায় এটা গরমের সময় করবেন তবে সাইক্লিং করা উচিত করলে ভালো এরপরে ঠিক না হলে সার্জারি লাগতে পারে আমি আপনার সাথে কথা বলতে চাই আমার বাসা অনেক দূর সীমান্তবর্তী এলাকায় আমি থাকি এত দূরে যাওয়া সম্ভব না আমি আপনার সাথে ফোনে কথা বলতে চাই বা দেখা করতে চাই আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি আশা করি আপনার মনে চাহিদা বা যেটা আমার সাথে কথা বলার উত্তর আপনি পেয়ে যাবেন প্রাইমারিলি আপনার এটা হিপ জয়েন্টের সমস্যা ক্ষয় হয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে যাদের বয়স সাইটের উপরে তাদেরকে আমি অপারেশন করে পালিয়ে পাল্টে ফেলতে বলি যদি ধরেন খুব বেশি চলাফেরা করতে তার পেশাটা এখানে ইম্পর্টেন্ট ধরেন একটা বাড়িতে বয়স্ক মানুষ শুধু মসজিদে যায় বসে থাকে চলাফেরার দরকার নাই বা চাকরি নাই জব নাই ষাট সত্তর বছর বয়স তখন হয়তো অপারেশন না করলো মোটামুটি অ্যাডভান্স রিহা ফিজিও যেটা আমরা ডিপিএসি করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের শত শত রুগী আপনারা ইউটিউব ফেসবুকে ভিডিও দেখছেন অনেক রুগী ভিডিও আমরাও নেই না এবং অনেক রুগী দিতে চায় না তাদের পরিপার্শ্বিক কারণ একটা রোগ জানাতে চায় না অনেকে এটা তো আপনারা বুঝতেই পারেন তার সামাজিক সমস্যা যদি আমরা ভিডিও দিতাম কয়েক হাজার হয়ে যেত এই জাতীয় রুগী যাই হোক বাট যাদের বয়স সাইটের নিচে তাদেরকে আমরা অপারেশন করতে না বলি এক্ষেত্রে অ্যাডভান্স রিহে ফিজিও চিকিৎসার মাধ্যমে ভালো থাকা সম্ভব অনেক রুগী এভাবে ভালো আছে কোনো কোনো রুগী মাঝে মাঝে ব্যথা আবার বেড়ে যায় কিন্তু মাঝে মাঝে এক দুই মাস পর পর এসে সকালে এসে বিকালে চলে গেলে আবার ঠিক হয়ে যায় আর অপারেশন মানে পাল্টিয়ে ফেলা কেটে ফেলে দেওয়া আলগা একটা জোড়া বা জয়েন্ট আমরা ডাক্তারি আমি আপনাদেরকে খুব মানে বাংলার একেবারে প্রত্যন্ত অঞ্চলের ডাক্তারি সমস্যার একটা ভাষা ইউজ করতেছি সাধারণ মানুষের ভাষা অনেকে এটা আবার হ্যাঁ আপনারা যারা ডাক্তাররা দেখছেন তারা আবার এটাকে অন্যভাবে নিবেন না কারণ মানুষকে আমাকে বুঝাতে হয় যার কারণে এই ভাষাগুলো ইউজ করা হয় হ্যাঁ আমি যদি এখন মেডিকেল টার্ম ইউজ করা শুরু করি রুগীরা কিচ্ছুই বুঝবে না এই ভিডিওগুলো বিভিন্ন ডাক্তাররা দেখেন অনেক সময় আমাকে বলেন যে স্যার আপনি এখানে এই ভাষাটা মানে আর্থোপ্লাস্টি বা আর্থোডিসিস বা এই জাতীয় টার্ম ইউজ করতে সো এটা সাধারণ মানুষ বুঝবে না ভাই যার কারণে আমি এই ভাষাগুলো ব্যবহার করি না তো এই যে আলগা একটা হাড্ডি বসানো বা বাটি বসানো এই সকল জিনিসগুলো আসলে বস বেশি না হলে আমি সাজেস্ট করি না এবং আমার মনে হয় আপনারা তো জানেন এখন ইন্ডিয়াতে আমাদের রুগীরা যেতে পারে না এটা নিয়ে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের মানুষের একটা চরম দ্বন্দ্ব চলতেছে তো যাই হোক ইন্ডিয়াতে গেলে ডাক্তার সাহেবরা আমার সাথে একমত হবেন আবার থাইল্যান্ড সিঙ্গাপুরে গেলেও ডাক্তাররা বলবেন যে তোমার বয়স কম তুমি এখন পাল্টাবে না বা এটাই রিসার্চ ওয়ার্ক আমার কাছে রুগীরা সেই এই কথাই বলে এবং আমিও তাদের সাথে একমত তাহলে করণীয় কি তা করণীয় হচ্ছে আপনার এটা রোগ নির্ণয় করা কেন হয়েছে এই রোগটা যেন আর ক্ষয়টা না হয় আর রোগটা না বাড়ে পাশাপাশি আপনার এখন যে হচ্ছে এটাকে বিভিন্ন আছে আমার ইউটিউব ফেসবুকে এই জাতীয় বহু ভিডিও আমি দিয়েছি একটু কষ্ট করে আপনি দেখে নেবেন ভিডিওগুলো ব্যায়ামগুলো করেন আর কিছু সাপ্লিমেন্ট ওষুধপত্র হয়তো অনেক সময় আমরা দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনাকে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঢাকার মধ্যে কাউকে পাঠাতে হবে তখন ভিডিও কলে আমরা সেটা প্রোভাইড করব এটা এই সোশ্যাল মিডিয়া দেওয়ার ইথিক্যাল অ্যাসপেক্ট এখানে কনসিডার করে সো ইথিক্যালি আমরা দিতে পারি না সো আপনি পার্সেন্ট টু পার্সেন্ট যোগাযোগ করে এটা ব্যবস্থা নিতে হবে আমাদের ডিপিআরসি তে অনেক দেশি বিদেশি আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট ও ওষুধপত্র ব্যবহার করি যেটা বিভিন্ন ওষুধ কোম্পানি ইম্পোর্ট করে বা আমাদেরকে প্রোভাইড করে থাকে এটা অনেক সময় যে ইনগ্রেডিয়েন্টগুলো বিদেশি কোম্পানিগুলো ভালো আমরা সেটা ইউজ করি যেটা বাংলাদেশে ভালো অনেক সময় কিছু কম্বিনেশন আছে বাংলাদেশে তৈরি হয় না ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আপনারা অনেকে বুঝতে হবে জিনিসটা তো অনেকে হয়তো বলেন যে স্যার অনেক বা সাপ্লিমেন্ট আপনার এখানে পাওয়া যায় বাইরে পাওয়া যায় না ব্যাপারটা তা না একই ইনগ্রেডিয়েন্ট জেনেরিক নেম আপনি হয়তো বাংলাদেশে কিনতে গেলে চার পাঁচটা ওষুধ কিনতে হবে আমাদের এখানে একটা কম্বিনেশনই সেটা পাওয়া যায় সেটা আমরা ওষুধের কোনো বিজনেস করি না বিভিন্ন ইম্পোর্টাররা আছে ওনারা এটা প্রোভাইড করে থাকে আশা করি বোন আপনি উত্তর পেয়েছেন এবং আপনার মতো যারা হিপ জয়েন্টের সমস্যায় ভুগছেন সবার জন্য একই উত্তর একই একই কথা তারপরেও অনেক সময় দু একটা রুগীর খুব বেশি প্রবলেম হলে আমরা অপারেশনের কথা বলি কিন্তু সেটা না দেখে বলা যাবে না ধন্যবাদ বেলাল হোসেন আপনি লিখেছেন আপনি বয়স তিরিশ বান্ন কিছু ওজন পাঁচ ফিট চার ইঞ্চি গার্মেন্টস এর একজন মেকানিক্স আপনি বাড়ি সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলার শত শত রুগী আমার জীবনে আমি চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ জেলার কত রুগী যে আমি আলহামদুলিল্লাহ যাই হোক আপনি জুন চব্বিশ সালে সিএনজি অ্যাক্সিডেন্ট করে হিপ জয়েন্ট উঠে যায় ডাক্তার ট্রাকশন দিয়ে রাখে তারপর ডাক্তার বলে এখন ঠিক আছে কিন্তু হাটাসম হিপ জয়েন্টে ব্যথা পায় এই যে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট পোস্ট ট্রমাটিক পোস্ট অপারেটিভ জোড়া নষ্ট হয়ে যায় হিপ জয়েন্টে সবাই এভিএন বলে চালিয়ে দেয় সব হিপ জয়েন্টের ক্ষয় নয় আমার ইউটিউব ফেসবুকে এটা আর একটা ভিডিও আছে একটু দেখবেন আপনারা আমার ইউটিউব আর ফেসবুক যদি ভিডিও দেখেন রুগীদের কথাগুলো শুনেন আপনার রোগের চিকিৎসা আমার কাছে আসতে হবে না ওখানেই পেয়ে যাবেন দেখবেন আপনি বুঝতে পারেন বা আমার কাছে আসলেও যেটা আপনার একটু অ্যাডভান্স কোনো পরামর্শের জন্য আসতে হবে ইনশাআল্লাহ তো যাই হোক আপনার এইটার চিকিৎসা হচ্ছে আপনি ইউটিউব ফেসবুকে গিয়ে আমার হিপ যে ব্যায়ামগুলো দিয়েছি এগুলা করবেন এবং আপনাকে কিছু সাপ্লিমেন্ট দিতে হবে সেই জন্য আপনি কষ্ট করে আমাদের কাছে আসতে হবে আসলে আমরা দিয়ে দিব ওগুলা খাবেন ব্যায়াম করবেন এতে ইনশাল্লাহ ভালো থাকবেন ওজন নিয়ন্ত্রণে রাখবেন ধূমপান বিষপান ধূমপান অ্যালকোহল ইয়া বা প্যাথিডিন মরফিন বা এই জাতীয় গাঁজা সেবন বা এই জাতীয় যারা আপনারা করেন তারা এগুলা এভয়েড করবেন আপনার কথা বলছি না মানে এই জাতীয় যারা বদ অভ্যাস আছে এগুলা থেকে এভয়েড করতে হবে অনেক ছেলে মেয়েরা ওজন বাড়ানোর ওষুধ খায় খিদা বাড়ানোর ওষুধ খায় অপচিকিৎসা করে ডোন্ট ডু দিস প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এটা করা যাবে না তাহলে বেলাল সাহেব আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেলেন আচ্ছা স্বপন আহমেদ আপনি লিখেছেন আপনার বয়স সাতাইশ তেষট্টি ওজন পাঁচ ফিট চার ইঞ্চি টেইলারিং কাজ করেন জেলা নোয়াখালী আরে নোয়াখালী হ্যাঁ জেলা রুগী অভাব নাই কারণ নোয়াখালী লোকজন ঢাকা শহরে বেশি অন্য জেলার লোকজন আপনাদেরকে হিংসা করে এটা আমি জানি আপনাদের সব জায়গায় তো এটা মূল কারণ হচ্ছে হিংসা করে হচ্ছে এটা হচ্ছে আপনারা সব জায়গায় দখল করছেন এই জন্য যাই হোক নোয়াখালী লোকজন ব্যথা নিয়ে ভুগবে এটা আমি আশা করি না কারণ আপনি আমার পার্শ্ববর্তী জেলার রুগী আপনি লাগছেন দুই বছর যাবৎ আমার কোমর ব্যথা ডাক্তার দেখেছি এমআরআই করাইছি ডাক্তার বলছে তো যে আমি দিয়েছি অনেকগুলো ভিডিও দেখে আপনি বুঝে ফেলবেন ইনশাল্লাহ এখন আমার করণীয় কি আপনার করণীয় হচ্ছে অ্যাডভান্স ফিজন নিতে হবে হসপিটালে থেকে এই জাতীয় চিকিৎসা কেন্দ্র বাংলাদেশে ওইভাবে তৈরি হয় না আলহামদুলিল্লাহ আমরা ডিপিআরসি এটা করে থাকি তারপর আপাতত আপনি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে ডিস্কলাপ বা ব্যায়াম গুলো করবেন নিয়ম গুলা মেনে চলবেন আপনি যেহেতু টেলারিং করেন টেইলারিংটা সাটাতে এই রোগ বেশি হয় সামনে ঝুঁকে ঝুঁকে বসে বসে কাজ করার কারণে আধা ঘন্টা পর পর দাঁড়াবেন হাঁটবেন আবার বসবেন আবার আধা ঘন্টা আর সুযো বসে টেলারিং করবেন যখন গরম ঋতু আসে সাতার কাটবেন ব্যায়াম করেন আপনি মাঝে মাঝে ব্যথার ওষুধ দিয়ে একটা খেতে পারেন যেমন নাভো ম্যাটন পাঁচশো এম জি এটা কিডনির সমস্যা কম করে তবে দীর্ঘদিন খাওয়া ঠিক না আমার মনে হয় আপনার এটা প্রপার ট্রিটমেন্ট দরকার আপনি যদি প্রপার ট্রিটমেন্ট করেন নিয়ম মেনে চলেন শোঝ হয়ে বসেন কাজকর্ম ঠিক মতো করেন মোবাইল ফোন ঠিক মতো ধরেন তারপরে হচ্ছে বালিশ পাতলা বালিশে তাহলে আমি আশা করি আপনার এই সমস্যাটা কমে যাবেন সালা এবং আপনার মতো যত রুগী আছে সবারই একই উত্তর হুমায়ুন কবির আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি মোহাম্মদ হুমায়ুন কবির বয়স বাইশ বছর ওজন একান্ন কেজি হাইট পাঁচ ফিট চার আমার একজন ছাত্র আমি আচ্ছা আপনি একজন ছাত্র পেশায় এভিএন রোগে ভুগছে উপদেশ দিবেন উপদেশ এভিএন এ প্রচুর দেওয়া আছে ইতিপূর্বে এই ভিডিওতে আরেকজনের এভিএন এর উত্তর দিয়েছি আপনারও একই উত্তর জনাব তারপরেও যদি আরো বেশি উত্তর পেতে চান দয়া করে সিরিয়াল দিয়ে চলে আসবেন ডিপিআরসি তে ছাত্র কোনো সমস্যা নাই আমরা সব প্রত্যেকটা রোগীকে তার ইকোনমিক্যাল আর্থিক সামর্থ্য অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি ডিপিআরসি তাহলে হুমায়ুন কবি সাহেব আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন যে কোনো রুগীর যে কোনো সমস্যা নিয়ে আমাদের ডিপিআরসি তে চিকিৎসা নিতে পারবে এখন ঘটনা হচ্ছে ধরেন আপনি আর্থিকভাবে অসচ্ছল আপনি বললেন না তাহলে তো আমরা বুঝবো না সবাইকে তো আমরা বাড়ির ঘর দুয়ার আমরা চিনি না সো কারো কোনো প্রবলেম থাকলে আমাকে পার্সোনালি বলবেন আমি ইনশাল্লাহ আপনাদের চিকিৎসা সেবা দেবো আবার আপনার আর্থিক অবস্থার কোনো সমস্যা নেই কিন্তু আপনি সুযোগ নিলেন যে আমি গরিব এই সেই এটা করবেন না তাহলে এটা আরেকটা রুগীর আমরা সে সেবাটা দিতে কষ্ট হয়ে যাবে বিকজ ডিপিআরসি যে প্রাইভেট অর্গানাইজেশন এখানে খরচ আছে এখানে রুগী অনেক রুগী থাকে স্টাফ আছে এখানে বিভিন্ন আপনারা জানেন ঢাকা শহরে সো এক্সপেন্সিভ এখন ঢাকা শহর সারা ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম একটা ব্যয়বহুল শহর সো আমরা বাট আমরা যে কোনো রোগীর চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত আমরা প্রবাসীদের জন্য বলেছি আপনাদের যে কোনো সমস্যা বলবেন গরিব রোগীদের জন্য বলি বা যাদের আর্থিক সমস্যা আছে অবশ্য আমাকে বলবেন আমি আমার সাধ্য অনুযায়ী চিকিৎসা দিব বলতে হবে না বললে তো বুঝবো না পিছনে পিছনে সমালোচনা করে তো কোনো লাভ নেই হ্যাঁ সমস্যা থাকতেই পারে অন্য ডাক্তারদের ক্ষেত্রে কি পাবেন এটা আই ডোন্ট বোদার ওকে বাট আমরা উই আমরা পারবো ইনশাল্লাহ জাহিদুল হক আপনি লিখেছেন আটত্রিশ বছর বয়স ওজন চুয়াত্তর কেজি পাঁচ ফিট চার পেশা চাকুরিজীবী কি চাকুরি এটা বলেন নাই ক্লিয়ার করলে ভালো হয় যেমন একজন টেইলারিং করে এইভাবে ছে সমস্যা পিছনে পেশিতে টান লাগে হাঁচি কাশি দিলে ব্যথা অনুভব হয় পি এল আইডির লক্ষণ আমি বলে দিচ্ছি আবার কেউ যদি হাঁচি কাশি দিলে কোমরে ডান পায়ের পিছনে বাটকে উড়ুতে কোমরের পিছনে মাংসে আমরা অনেক সময় গ্রাম্য ভাষা পাশার মাংস বলি সেখানে টান লাগে খিচে ধরে তাহলে বুঝতে হবে আপনার পি বা প্রোলাপস ডিক্স এ নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব এবং ফেসবুকে একটু কষ্ট করে দেখে নেবেন উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার একটা এমআরআই করা লাগতে পারে এবং আপনাকে বিভিন্ন ব্যায়াম এবং অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা নিতে হবে হানিফ মোহাম্মদ আচ্ছা বয়স আটত্রিশ ওজন ছাপ্পান্ন কেজি পেশা রাজশাহী সিটি কর্পোরেশনে জব করেন আমার পিঠের মেরুদণ্ডের বাম পাশে ব্যথা চার বছর যাবৎ আচ্ছা আরো ডিটেলস লিখলে ভালো হতো মেরুদণ্ডের পিছনে ব্যথা বাম পাশে অনেক সময় ওখানে সাইক্রো সাইক্রো হতে পারে পিএলআইডি থেকে হতে পারে মাসেল পুল থেকে হতে পারে আপনি দুবেলা গরম শেক দেন একটু মাসেল রিল্যাক্সিন কয়েকদিন খান টলপেরিসন হাইড্রোক্লোরাইড টলপেরিসন ফিফটি এন জি বিডি একটা করে সাত দিন আর মিকো বেলাবিন পয়েন্ট ফাইভ এম একটা করে দুবেলা এক মাস খান আমার ইউটিউব ফেসবুকে গিয়ে কোমর ব্যথার ব্যায়ামগুলো করেন বসার জব হলে আধা ঘন্টা পর পর এক ঘন্টা পর পর একটু দাঁড়াবেন বসবেন মানে আপনারা সবাই আর্গোনমিক্স কাজের নিয়ম মানতে হবে বারবার বলি কাজের নিয়ম মানেন না বুঝতেও চান না বুঝাইতে চাই আইসোলে রুগীরা বলে সার এটা দরকার নাই তাহলে ভালো হবেন কিভাবে মোবারক আপনি আমার বয়স উনত্রিশ ওজন আমি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা ভারতের পশ্চিমবঙ্গ থেকে অনেক রুগীর চিকিৎসা আমি দিয়েছি এখানে আলহামদুলিল্লাহ এসে এসে চিকিৎসা করেছে ওমানি থেকে রুগী দেখেন ইউটিউব ফেসবুক সবাই তো ভিডিও দেয় না আলহামদুলিল্লাহ ভারতের রুগীদের আমাদের এখানে আসা আগে উল্টা আমাদের দেশের রুগীরা ভারত চলে যেত অন্তত বাদ ব্যথা আমার রোগের চিকিৎসা আমি যে রোগের চিকিৎসা করি বাদ ব্যথা প্যারালাইসিস হাস রোগ স্ট্রোক জিবিএস মাংস পেশির ব্যথা কোমর ব্যথা ডিসেবিলিটি শারীরিক মানসিক বাচ্চাদের বিভিন্ন পঙ্গুত্ব ডিসেবিলিটি হয়ে যারা পড়ে থাকে এই সকল রোগের চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রয়োজন নেই এনাফ ডক্টর শফিউল্লাহ প্রধান অ্যান্ড আমার টিম ডিপিআরসি এনাফ যাই আপনার প্রশ্নটা শেষ করি আপনি কষ্ট আছেন এই জন্যই তো আমাদেরকে লিখছেন আমি আপনাকে সহানুভূতি জানাই লেখছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা দীর্ঘ চার বছর যাবৎ কোমরও ঘাড় ব্যথা ভুগছেন পা দুর্বল অবশ্যই এসে একদম ই বসে থাকতে পারেন না আমি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ডাক্তার বলছে ডিক্স বালস এল ফোর ফাইভ আমি কলকাতা এস এস কে এম ইনজেকশন নিয়েছি দুবার ব্যাঙ্গালোর ইঞ্জেকশন তাও কমেনি স্যার আমার অনেক ব্লাড টেস্ট করেছি নেগেটিভ এসেছে এই ওষুধ খেয়ে ভালো হচ্ছে না ভারতের চিকিৎসা ব্যবস্থা ভালো মনে হচ্ছে না এই বললে বললে উপায় আছে তো কালকে ভাই আপনারও ধরবো সবাই ভারতের চিকিৎসা ব্যবস্থা ভালো হচ্ছে না এই কথা বললে বাংলাদেশের অনেকের চুলকানি শুরু হবে আর ভারতবর্ষের লোকজন তো বিপদে ফেলাই দিব আপনাকে যাই হোক স্ক্রিনে আপনি তো লেখছেন যাক আপনার সাহস আছে লিখছেন অসুবিধা নাই আপনি ভারতের চিকিৎসা ব্যবস্থা ভালো বলে মনে হচ্ছে না আপনি যেমন বলেন তেমন এখানকার ডাক্তারগুলো বলেই না আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন আপনাদেরকে বলি আমি বুঝিয়ে বুঝিয়ে চেম্বারে আসলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে প্রত্যেকটা ছবি বুঝিয়ে বুঝিয়ে এক্স রে এমআরআই ব্লাড টেস্ট কারেকশন করে দিয়ে বুঝিয়ে দেই আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন বেশি বেশি বুঝাইতে পারি আপনাদেরকে আচ্ছা আপনাদের ডাক্তাররা বুঝায় না এটা তো বাংলাদেশের কথা বলে না বাংলাদেশের রুগীরা তো নাকি আপনাদের ডাক্তাররা খুব ভালো করে সুন্দর কইরা বুঝায় ঠিক আছে যাই হোক তারপরে আপনি লিখেছেন কুমর ব্যথার জন্য ভারতের চিকিৎসা ব্যবস্থা ভালো বলে মনে হচ্ছে না আপনারা যেমন চিকিৎসা ব্যবস্থা রেখেছেন ভারতে এরকম কোথাও এভাবে নেই আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে পারছি মহানবুলের কাছে লাখো আমাদের জন্য সবাই দোয়া করবেন আর পরে যখন ডাক্তারের কাছে যাচ্ছি বলে কি মান সমস্যা করবেন প্লিজ শেষ আপনার ভিডিও দেখি আপনাকে ফলো করি আলহামদুলিল্লাহ যাই হোক আপনার পি এল আইডি আপনার রোগে আপনি ডায়াগনোসিস বলছেন দুই তিনবার ইপিডুরাল দিস এবং কলকাতাও দিস আবার ব্যাঙ্গালোর গিয়েও দিস যাই হোক পি রোগের ইপিডুরাল একটা চিকিৎসা মাত্র পদ্ধতি ধরেন আপনি একটা বিল্ডিং করবেন বিল্ডিং করতে গেলে আপনার রড রড লাগবে 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 সিমেন্ট সিমেন্ট অনেক কিছু এই সেনিটারি জিনিস বিভিন্ন বালি রং এটা উপাদান যেমন বিল্ডিং তৈরি করতে ইপিডুরাল এরকম এই রোগের একটা উপাদান মাত্র অনলি ইপিডুরাল ক্যানট অথবা ইপিডুরাল দিয়ে অনলি আপনি পিএলআইডি রোগ ভালো হবে না হয় না সাময়িক কয়েকদিন ব্যথা কমে থাকে আপনাকে এখানে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও নিতে হবে যেটার মধ্যে পিডুরাল প্রয়োজনে দেওয়া লাগতে পারে ইলেকট্রোথেরাপি দেওয়া লাগতে পারে মেনুয়াল থেরাপি দেওয়া লাগতে পারে এক্সারসাইজ দেওয়া লাগতে পারে ড্রাই নিডলিং অনেক এটাকে আকুপাংসার বলে আমি আকুপাংসার বলি না আমি বলি এটা ড্রাই নিডলিং যেহেতু মডার্ন মেডিকেল সায়েন্স আমরা পড়ালেখা করি ড্রাই নিডলিং দেওয়া লাগতে পারে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ওজন থেরাপি দেওয়া লাগতে পারে ফার ইনফ্রারেড থেরাপি দেওয়া লাগতে পারে স্ট্রেসিং এক্সারসাইজ করা লাগতে পারে অর্থোসিস লাগতে পারে প্রস্তেসিস লাগতে পারে বিভিন্ন সাপ্লিমেন্ট লাগে প্রয়োজনীয় কিছু ওষুধও লাগে সো এই জিনিসগুলো বুঝতে হবে এটা একটা কম্বিনেশন এবং প্রয়োজন একটা টিম ওয়ার্ক আরো বিভিন্ন স্পেশালিস্টের পরামর্শ প্রয়োজনে নিতে হয় এই বলে রিহ্যাব যেটা ডিপিআরসি আলহামদুলিল্লাহ আমরা করছি এজন্য অনেকে হিংসা করে করতে থাকুক তো আপনাকে বলবো আপনি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে ভিডিও দেখবেন দেখবেন পিএলআইডি যে যে ব্যায়াম করলে ব্যথা বেড়ে ওগুলো বাদ দিবেন বাকি ব্যায়াম গুলো করবেন নিয়ম কানুন গুলো বারবার বলছি চলা ফেরা উঠা বসার এগুলো করবেন যদি সম্ভব হয় বাংলাদেশে একটু কষ্ট করে আসেন আমরা কিছুদিন অ্যাডভান্স রিহে ফিজিও দিব না হলে ওখানে আপনি একটু কিছুদিন ফিজিওথেরাপি দেন আপনি কলকাতা কাউকে দেখিয়ে তারপরে আপডেট আবার আমাকে জানাবেন আমি পর্ব পরবর্তী পর্ব গুলা বাঁচিয়ে থাকলে বাঁচিয়ে থাকলে ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিব প্রশ্ন করেছেন অজিত শিলেন্দ্রা অত নাম পড়তে ভুল হতে পারে আমার যাই হোক আপনি এভিয়ান সমস্যা হ্যাড ফিমার আংশিক ভেঙে গেস ভেঙে গেলে কি ওষুধের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব কিনা যদি ভেঙে ভেঙে যায় ক্ষয় হলে ওষুধ অ্যাডভান্স রিহ্যাবের মাধ্যমে করা ভেঙে গেলে অনেক সময় সার্জারি প্রয়োজন হয় আপনি যদি আমাকে সম্ভব একটু দেখাবেন সরাসরি এসে আমি দেখব অথবা আপনি একটা ডাক্তার ওখানে বাদ ব্যথা বা যেখানে আছে আপনি যেখানে দেখাবেন আমি কিছু মানুষের নাম বলে যাচ্ছি অনেকেই প্রশ্ন করেছেন কারণ অনেক প্রশ্ন অনেক হয়তো মন খারাপ করবেন যে স্যার অন্তত আমার নামটাও বলতেন যাক ঋতু সরকার আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব মোহাম্মদ ইব্রাহিম আপনি প্রশ্ন করেছেন মাসুদ রানা ৩২ বছর বয়স আপনি প্রশ্ন করেছেন সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয় এমডি আরিফ বিল্লা আপনি প্রশ্ন করেছেন ঠিক আছে আপনি খুব ইম্পর্টেন্ট কথা বলছেন যে স্যার আপনার চিকিৎসা পদ্ধতি সব ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ বাট আপনি দেখছেন গরিব অসহায় রুগীদের জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে স্যার থাকতো আরো ভালো হতো স্যার আল্লাহ আপনাকে সুস্থ রাখক আমিন আল্লাহ খায়রান আসলে আরিফ বিল্লাহ সাহেব কে গরিব কে ধনী বা কি এটা অনেক সময় আমরা বুঝতে পারি না আমরা থাকি ব্যস্ত চিকিৎসার ক্ষেত্রে বাট আমি আপনার মাধ্যমে বাকি রুগীদের বলবো যাদের আসলেই আসলে অরিজিনালি গরিব অনেকে আবার গরিব সাজে এটা আপনারা জানেন বাংলাদেশের মানুষের যারা আসলে রিয়েল গরিব তারা শুধু আমাকে বলবেন যে আমি খুব ইকোনমিক্যালি খারাপ আমি আপনার মতো করে চিকিৎসা পদ্ধতিটা করে দিব ইনশাল আমরা আমার কাছে যখন কোন রুগী আসে এটা আল্লাহ মোহান রব আমার কাছে পাঠায় সেটা গরিব হোক ধনী হোক কুটিপূর্তি হোক রাজনীতিবিদি হোক পুলিশ হোক আর্মি হোক র্যাব হোক যাই হোক হোক হ্যাঁ অনেক সময় মাস্তানও আসে আমার কাছে চিকিৎসার জন্য বড় বড় মাস্তানে চিকিৎসা দিয়েছে আলহামদুলিল্লাহ তো সেটা আমরা প্রকাশ করব না কারণ এটা আমার কাজ না পেশা আমার এটা পেশা না কে মাস্তান কে 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 রাজনীতিবিদ ভালো মানুষ আলেম ওলামা আমার 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 এটা কাজ কাজ না প্রত্যেকটা হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে মুসলমান সেটা না আমার এটা হচ্ছে একটা চিকিৎসা পেশা চিকিৎসা ধর্ম আমাকে প্রত্যেকটা রুগীকে চিকিৎসা দিতে হবে এটা হচ্ছে মহান রুবুল আলামিন কর্তৃক আমার উপর দায়িত্ব সো আপনারা যারা গরিব মানুষ আছেন তারা আমাকে বলবেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এবং আপনার এই কথাটার মাধ্যমে আমার পেয়ে যাবে মুস্তফা আপনি লিখেছেন আমি হোসেনা বিলকিস যাই হোক এই আইডি থেকে হোসেনা বিলকিস আপনি লিখেছেন তারপরে মাসুদ রানা পেশা কিসি বয়স ওজন সত্তর আপনি লিখেছেন মাসুদ রানা না মোহাম্মদ রানা তারপরে লিখেছেন মোহাম্মদ আরমান চাকদার চাকলাদার বা চাকদার যাই হোক আপনি এল এর প্রবলেম নিয়ে লিখেছেন এইটার কয়েকটা উত্তর আমি দিয়েছি একটু দেখে নেবেন শাহ মুহাম্মদ সানাউল্লাহ আপনি লিখেছেন বয়স চল্লিশ পেশা আপনার শিক্ষক এখন আপনার এম আর আই পাঠিয়েছেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ সৌরভ মারমা আপনি আপনার হিপ জয়েন্টের সমস্যা সো এটা নিয়ে কিন্তু ভিডিও দিয়েছি আমি বলি হিপ জয়েন্টের সমস্যার কিন্তু প্রচুর ভিডিও আছে আজকেও বলেছি সবারই কিন্তু একই উত্তর আশা করি আপনারা মন খারাপ করবেন না আর হিপ জয়েন্টের আর এর উত্তর আমি দিতে চাচ্ছি না বাকিদের উত্তর দিব বাট আমি নামগুলো পড়ে যাচ্ছি ইউনুস মোল্লা মোল্লা সাহেব আপনার বয়স তেইশ ওজন সত্তর পেশা কম্পিউটার অপারেটর আপনি দুইটা জায়গায় দাগ দিচ্ছেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এমডি হাসিবুল হাসান আপনি হিপ এর সমস্যার কথা বলছেন আপনার উত্তর দেওয়া হয়ে গিয়েছে আতিকুর রহমান মিতু আতিকুর রহমান মিতু যাই হোক এই আইডি থেকে লেখছেন আতিকুর রহমান বয়স পঁচিশ বছর আপনি লন্ডন থেকে বলেছেন আলহামদুলিল্লাহ লন্ডনে প্রচুর রুগী ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা যাদের স্পেশালি ফিজিওথেরাপি চিকিৎসা দরকার ওই দেশের ডাক্তাররা লিখে দেয় রেফার করে ফিজিওথেরাপিস্টের কাছে বা এই যে স্পেশালিস্টের কাছে আপনার ওই তো অনেক এক্সপেন্সিভ ওই রোগীগুলো আমার কাছে চলে আসে বা বিকজ আমাদের সকল মেশিন ইউরোপের আবার যে টেকনোলজি আছে এটা আপনার জার্মানির হ্যাঁ ইটালির এই সকল দেশের মেশিন আমরা ইউজ করি তো এগুলা ফিজিওথেরাপির জন্য আপনাদের রোগজন আসে আপনার অনেক ভিডিওতে দেখবেন লন্ডন ইটালি বিভিন্ন প্রবাসীরা আসেন আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তানজিনা মীরা আপনি গৃহিণী আপনার প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব নূর খন্দকার ইনশাল্লাহ উত্তর দিব এই আইডি থেকে আপনি মায়াপৃথি রুগী সম্পর্কে জানতে চেয়েছেন আপনি সম্ভবত মায়োপীথি আছে মায়োপেথির বহু ভিডিও দেওয়া আছে তারপর আপনার প্রশ্নের উত্তর আমি দিব ইনশাল্লাহ নূর খন্দকার আবারও প্রশ্ন দিয়েছেন নূর সাহেব অনেক প্রশ্ন দিয়েছেন সত্যের আলোর পথে আইডি থেকে মোহাম্মদ ফয়সাল সাহেব বয়স চব্বিশ প্লাস আপনি আর্কিটেকচার ফার্মে জব করেন মাজা হাটু ব্যথা মাঝে মাঝে ব্যথা কমে বাড়ে এটা নিয়ে আপনি জানতে চেয়েছেন ধুম কম্পিউটার অ্যান্ড স্টুডিও আপনি এখান থেকে দোকানে সমস্যা আপনি দোকানে বসে থাকার সমস্যা আপনি এটা নিয়ে প্রশ্ন জানতে চেয়েছেন আলমগীর হোসেন আপনি এগারো মাসে টিভি ওষুধ খাচ্ছেন কিন্তু উপকার পাচ্ছেন না উপায় কি যাই হোক সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন মাংস পেশির ব্যথা নিয়ে উত্তর দিব এবং ভিডিও আমার ফেসবুকে আছে। দাস আপনি প্রশ্ন করেছেন উত্তর দেওয়ার চেষ্টা করব হুমায়ুন কবির আপনি ডাক্তারদের প্রেসক্রিপশন পাঠিয়েছেন বা অন্য ডাক্তারদের প্রেসক্রিপশন পাঠাবেন না লিখে দিবেন ইনভেস্টিগেশন গুলো আপনারা দিবেন মানে টেস্ট গুলা একটা ডাক্তারের ইয়েতে সোশ্যাল মিডিয়া দেওয়া ঠিক হবে না যাই হোক প্রশ্ন করেছেন তো হুমায়ুন কবির সাহেব লাস্ট আরো বহু আছে এটা একটু দেখি আপনার কি সমস্যা আচ্ছা হুমায়ুন কবির আপনার যে এমআরআই রিপোর্টে লিখছেন ফিমোরাল হ্যাডে আর্থ্রাইটিস সম্ভবত সেকেন্ডারি অস্ট্রো আর্থ্রাইটিস সো এটা অনেকে এভিয়ান বলে বা হিপ জয়েন্টের সমস্যা প্রচুর ভিডিও দিয়েছি একটু কষ্ট করে হুমায়ুন কবির সাহেব দেখে নেবেন দীপঙ্গশাব আপনি লিখছেন স্যার আমার মায়ের শরীর আত্বা ব্যথা জ্বালা পোরা করে জ্বর আসে কিন্তু থার্মোমিটারের জ্বর ধরা পড়ে না ঘন ঘন প্রস্রাব আর মাঝে মাঝে হাত পায়ে নক ফুলে যায় আত্বা অবশ্যই আসে শীতের সময় পায়ে তালু অবশ্যই আসে এই ক্ষেত্রে করণীয় কি আমার মনে হয় আপনার মা প্রপার কিছু ইনভেস্টিগেশন করা দরকার কিছু বাতের টেস্ট তারপরে ভিডাল টেস্ট কিছু টেস্ট আছে এগুলো করার প্রস্রাবের টেস্ট করা দরকার এগুলো আনসব ইনফেকশন থেকে মহিলাদের এটা কমন ব্যথা বেদনা হয় বিভিন্ন আর্থ্রাইটিস বা বাত রোগে এই জাতীয় সমস্যা দেখা দেয় হাত পা চাপানো কামড়ানো অবশ্যই আসা এগুলো বলতে পারে তো আপনার মাকে বলেন কুসুম গরম শেঁক দিতে অন্তত আড়াই থেকে লিটার পানি ঘন্টা যেন বারবার অল্প অল্প করে খায় আর টেস্ট গুলা করলে আরো সহজ হয়ে যাবে এবং পাশাপাশি একটা করে ক্যালসিয়াম কিছুদিন খাক আমার ইউটিউবে ফেসবুকে ভিডিও গুলা দেখেন ব্যথা ব্যথা নাশক কোনো মলম লাগাতে পারেন গরম শেঁক দিতে পারেন এবং কিছু ব্যায়াম আছে দেখবেন আমার ইউটিউবে কোমর ব্যথা কোমরের বিভিন্ন ব্যায়াম বা ঘাড়ের ব্যায়ামগুলো দেখে দেখে করতে বলেন মাঝে মাঝে হ্যাঁ খেতে পারে প্রয়োজন হলে আচ্ছা এমডি জোনি আপনার আইডি থেকে আপনি লিখছেন কোমর ব্যথা হয়ে থাকে বসলে বেশি সময় আস্তে আস্তে কমে আসে মাছ মেসেজ করলে ভালো লাগে কিন্তু আবার চলে যায় ব্যথাটা পিঠেও হচ্ছে মাংস কৃষিতে করুন এটা হচ্ছে মাসেল অনেক সময় ফাইব্রোসিস হয়ে যায় শুকিয়ে যায় আমরা যখন দীর্ঘ সময় বসে থাকেন পানি কম খান হাটার চলাফেরা দেখা দেয় বাড়ান রেগুলার অন্তত তিন চার কিলো হাঁটার অভ্যাস করেন ব্যথায় মলম দেন গরম শেখ দেন কুসুম গরম পানিতে গোসল করে দেখেন এবং আপনি প্রয়োজনে একজন আমার মতো বাদ ব্যথা বিশেষজ্ঞকে দেখিয়ে আপনি চিকিৎসা নিতে পারেন আলমগীর সাহেব টিভির ওষুধ খাচ্ছেন উপকার পাচ্ছেন না আপনি একটা এমআর ছবিও পাঠিয়েছেন তো যাই হোক আপনাকে তো কোনো না কোনো ডাক্তার টিভির ওষুধ দিয়েছে কতদিন দিয়েছে সেটা শেষ করেন যেহেতু টিবির ওষুধ খাচ্ছেন এবং ডাক্তার সাহেবের সাথে পরামর্শ করেন যদি সম্ভব হয় আমার সাথে সরাসরি দেখা করলে আমি কোন চিকিৎসা লাগলে আমি এটা আপনাকে দেওয়ার চেষ্টা করব তবে টিভির ওষুধ বন্ধ করা ঠিক হবে না যেহেতু খেয়ে যাচ্ছেন ধুম কম্পিউটার স্টুডিও থেকে সাহেব বত্রিশ বছর বয়স পেশার দোকানে বসে থাকা নিজের দোকান সমস্যা আটুন নিচের মাংস পেশি ব্যথা মানে কাপ মাসেল পেই এটাও অনেক সময় বসে থাকার থেকে হয় আমরা প্রায় দেখছি তো এই ক্ষেত্রে আপনি ব্যথানাশক মলম দিয়ে আপনি একটু হালকা একটু স্ট্রেসিং টাইপের ব্যায়াম করতে পারেন গরম শেক দিতে পারেন আপনি ট্যাবলেট বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ একসাথে পাওয়া যায় একটা করে দুবেলা এক মাস খান একটা করে ক্যালসিয়াম খান মলম দেন আমার ইউটিউব ফেসবুকে গিয়ে বিভিন্ন ব্যায়াম আছে ব্যায়ামগুলো করে দেখেন একটু রেগুলার পাঁচ ছয় কিলো হাঁটার অভ্যাস করে দেখেন পানি ঠিক মতো খান আশা করি ইনশাল্লাহ উপকার হবে আর্কিটেকচার জব যে করেন সত্যের আলোর পথে পয়সাল সাহেব পঁচিশ চব্বিশ প্লাস পঞ্চান্ন বছর বয়স আপনি লেখছেন মাজা হাঁটুতে ব্যথা করে মাঝে মধ্যে কম বেশ হয় তো এটা যদি এই বয়সে হয়ে থাকে আমার মনে হয় আপনি কিছুদিন ক্যালসিয়াম খেয়ে দেখেন ভিটামিন ডি খেতে পারেন তবে সেটা টেস্ট করে খাওয়াটাই ভালো আর দুধ আর ডিম নিয়মিত খাবেন এক গ্লাস দুধ আর একটা ডিম এগুলো আপনি নিয়মিত খাবেন আমার ইউটিউব ফেসবুকে গিয়ে কোমর হাঁটু ব্যথার ব্যায়ামগুলা করবেন আচ্ছা আপনি আরেকজন যে এই টিকজো এই আইডি থেকে যা পড়তে আমার কষ্ট হয়েছে আইডিটা বয়স ছত্রিশ ওজন ষাট বেশি মায়োপিথি আক্রান্ত যাদের বয়স একটু বেশি ধরেন তিরিশের উপরে গিয়ে যদি মায়াপ্রীতিতে আক্রান্ত হয় এটা নিয়ে হতাশ হবেন না এইগুলাকে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা এক্সারসাইজ সাপ্লিমেন্টের মাধ্যমে বাকি জীবন কাটিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ তো মায়াপ্রীতি রুগীদেরকে আমার মনে হয় হতাশ না হয়ে এই জাতীয় চিকিৎসা নিতে পারেন এই জাতীয় যদি ডাক্তার পান না হলে আপনি আমাদের এখানে সিরিয়াল দিয়ে চলে আসবেন আমি দেখে দিব নূর কাদের সাহেব আপনি অনেক প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ আপনি লিখেছেন পাসপোর্ট সাত ইঞ্চি উচ্চতা বয় ওজন ষাট বয়স পঁচিশ এরকম করে যদি পাঁচ মিনিট কাজ করলে কাজ শেষে দেখি বুকে মাঝে ব্যথা করে এইভাবে সামনে ঝুঁকি